আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন দাদারা দুরা কাকুরা? এবার আশা করি ভালো আছেন। মুই আপনাকে দোয়া ভালো আছি না বড়া, বুঝছেন? এখন বিষয় রয়েছে কালা, হ্যাঁ মানে অন্ধকার জগৎ। তুমি কালাই গলার মালা, মানে মালা বলতে এই মালা সেই মালা না, মানে বুঝতে চাইছি যে আগে দামো একটু কালা পরে দামো ভালা। মানে মেইন কথাটা হইলো যে আগে দামো কালা পরে দামো নাইস, ওয়াও বিউটিফুল, ওএমজি একটা কৈতরের খোপ। এই হইলো কৈতরের খোপটা, মানে ভালোই লাগে, কৃপেন ভালো লাগে। দাঁড়ানো এটা পরে বলতেছে, আগে একটু আগের কথা বললি, যেটা না বললি ন অন্ত্যেষ্টি হয় নয়, ঠিক আছে? দশ এগারো বারো যাই হোক, যেটা না বললি নয় সেই কথাটা হইলে দাদু রাইতে ভিডিও দিয়ে দিছি, রাইতে ভিডিও দিয়ে দিছি। অনেকে জানেন না যে আমি রাইতে ভিডিও দেখি লিখে, আমি রাইতে ভিডিও দিন নেবো আপনার যে ওই যে দিন দুপুরে একটু কাজ কামের চাপটাতে তো একটু বেশি দেয়। হ্যাঁ, তাইলে মনে করেন যে আমার দিনে করা পড়ে না কি ভিডিও, এই কারণে মনে করেন যে রাইতে করি। হ্যাঁ ভিডিও, হ্যাঁ রাইতে করি, বেশিরভাগ রাইতে করি না, দিনই করি, কারণ আমার ক্যামেরা তো 4K ফুল HD নট, সেই কারণে আমি দিনে ভিডিও বেশিরভাগই দিই। হ্যাঁ দিনের ভিডিও বেশিরভাগই দিই, আর রাইতের ভিডিও অত একটা দিতে চাই না। রাইতের ভিডিও অত একটা দিতে চাই না, কারণ ভালো হয় না রাইতের ভিডিও, দিনের দেয় ঠিক মতো ভালো হয় না। আরও দিব রাইতে ডাইরেক্ট কথা নেবো ঠিক, এবার মনে করেন যে রাইতের ভিডিও আমার দেওয়া পরে, বুঝছেন? হ্যাঁ এখন আমরা ইতে নাইস ওয়াও বিউটিফুল কইলাম না, এই বাসাটা, এই বাসাজ্ঞ দেখেন, হ্যাঁ বাসাজ্ঞ দেন, মানে ভালোই লাগে, কৃপেন না বললে আমার তো ভালো লাগে, আপনার করতে কীরম লাগে কমেন্ট করে জানাইবেন না বোরা। মানে ভালো লাগে এই ক্ষেত্রে যে মানে বাসাজ্ঞ দেখতে আপনার যে ওই যে মুড়া আছে না মগো দেশ গ্রামে উমান্য মুড়া, হ্যাঁ অন্য মুড়া বইলে যে আমি চারিপাশে খ্যার কুটো দিয়ে মাঝখানে ডিম ওরফে আন্ডা আন্ডা দিয়ে যে বইয়ে থাকে, এবার মনে করেন যে ওয়াও লাগে দেখতে। হ্যাঁ ওই রকমের নাইস লাগতেছে, ঠিক আছে ওই রকমের নাইস লাগতেছে, মানে ভালোই লাগতেছে দেখতে। হ্যাঁ কিল্লেকে ভালো লাগতেছে ওই এর নান, মানে বুঝাই যে মুড়া অন্য মুড়ের নান, ঠিক আছে? আর এই রকমের নাবো, এই রকমের খোপ, আর এই রকমের সুন্দর মতো হাজার নে খ্যার কুটা দিয়ে এরপরে ডিমের উপরে বই রয়েছে সুন্দর মতো, ঠিক আছে? এই রকমের বাসা বা এই রকমের উমান্য কৈতর, হ্যাঁ বা উমান্য কৈতরের চারি সাইডে এরমের খোপ, খোপের ভিত্তে অনেকখানি খোদল, খোদলের ভিত্তে আপনার যাইয়ে আন্ডা, আন্ডার চারিপাশে মনে করুন এমন পরিমাণ খ্যার কুটা, মানে ও ডাইকে গেছে এই সব, মানে পুরো উমান্য মুরান না আনছি না, বুঝাই একটা মুরায় উমানে বইছে। হ্যাঁ এই রকমের বাসা সচরাচর দেখা যায় না, সত্যি কথা কইবেন আপনারা, হ্যাঁ সচরাচর কিন্তু নেব দেখা যায় না, ঠিক আছে? সেই কারণে মনে করেন আমি আগেই বলছি ওয়াও নাইস বিউটিফুল ওএমজি একটা কৈতরের খোপ দেখাবো, ঠিক আছে? যতটুকু পারছি নেবো অতটুকু দেখাইছি, বিস্তারিত আপনারা কমেন্ট করে বলবেন যে দাদু আপনি যে কইলেন যে ওয়াও বিউটিফুল নাইস ওরে নেবো, এই যে কইলেন আপনার তো এক একটাও রাইড হইলে না, বাসা তো মনে করেন যে পুরো জখন্য কমলাপুরের বস্তির নাচ্ছি না, আপনি ওয়াও বিউটিফুল নাইস কেমনে কেন বুঝলাম না তো কিছু, কমেন্ট করে জানাইবেন যে আমার ধারণাটা ভুল না সঠিক না রাইট। এখন একটা কথা কই, এক নেবো মোড়ে কইছেন যে নেবো ওই যে ই দোপাস ময়না দোপাস আপনার দিয়ে কী রোমের ওরে ডিম বাচ্চা দিয়ে আর কি হইয়ে। হ্যাঁ দাদু আমি আপনার ক্ষেত্রে একটু কথা কইছি, এই কথা কইলে এই রকমের যে কই তোর এই রকমের দিয়ে ওরে ভালো, তারপর মনে করেন যে আপনি ডিম বাচ্চা লইতে পারেন ভালো, এই রকমের দিয়ে বোঝা যায় না বিষয়টা, বিষয়টা বোঝা যায় ডিম ব্যস্তার ক্ষেত্রে যদি আপনি ধরেন, তাইলে আপনার একক তো খাওয়ান লাগবে, মানে বিষয়টা হলো একক তো, মানে একবার আপনার ডিম ব্যস্তা বাচ্চা লওয়া লাগবে, আরেক কথা একবার আপনার ঘরে বাচ্চা লওয়া লাগবে, সেক্ষেত্রে পরবর্তীতে আপনি বুঝতে পারবেন যে এইটার ডিম ব্যস্তা, হ্যাঁ কেমন লইত্যারি বা মনে করেন ডিম বাচ্চা লইলে কেমন খাওয়াইতারে, ওই টার্গেটটা আপনার উপরে, এইটা আমার উপরে কিছু না। হ্যাঁ আর নেব পরের কথা কইলে যে বলছেন যে ওরে কেমন, ঠিক আছে ওরে কেমন, এইটা দাদু আপনার যে কবুতরের উপরে ডিপেন্ড করে, এটা মনে করেন আইডিয়া মারণ যায় না, এই যে রকমের যে আপনার যদি দম, হ্যাঁ মানে লেজটা যদি ভালো হয় একটু বড় টাইপের হয় বা 14 দমের হয় বা 12 দমের হইলেও সমস্যা নাই, কিন্তু একটু বড় হয় যদি, আবার আপনার যে পর ওর পাক যেটা মনে হয় আত কই বা ডেনা, হ্যাঁ ওই আপনার দেওয়া যদি আপনার যে ভালো থাকে, মানে ফাঁক ফাঁক না থাকে পুরো গোনো থায় পর, হ্যাঁ মানে ফাঁক ফাঁক থাকলে না গোনো পর থাকলে, পরও আপনার যে বড় দমও বড়, দম কোনো ফাঁক নাই, পরে কোনো ফাঁক নাই, মানে পারফেক্টলি, আর ওই কবুতরের ক্ষেত্রে ওরে ভালো ফ্লাই করে ভালো এই আর কি, ঠিক আছে? সুতরাং আমি যদি না দেয় না দেখে দাদু এই রকমের প্রশ্নের আনসার দেওয়া যায় না, বিস্তারিত আপনি যোগ বিয়োগ ওরফে প্লাস মাইনাস করে বুঝলেন আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন, হ্যাঁ বিষয়টা। হ্যাঁ আর আরেক নেবো বলছেন আমার দাদু কবুতরে ঘর পোষমানামো কেমনে, মানে ঘর সিনামো কেমনে। হ্যাঁ ওই দাদুর ক্ষেত্রে আমি একক কথা কমু নেবো, আমি একটা কথা কই আপনি সুন্দর মতো বুঝছেন, হ্যাঁ ওই দাদুর ক্ষেত্রে আমি একক কথা কমু দাদু আমি একটা কথা কই আপনি সুন্দর মতো বুঝছেন, মনে করেন যে আপনি ছাদে পালেন বা মাঠে পালেন বা উডানে পালেন বা বারিন্দায় পালেন বা ঘরের ভিত্তে পালেন, আমার কিন্তু ইয়ে কিছুই কর নাই,
সেক্ষেত্রে নেবো আমি কি করবো, সেক্ষেত্রে আমি আইডিয়া করে বলি, হ্যাঁ, কারণ আন্দাজে আন্দাজে কি কম যায় কোনো কিছু আইডিয়া করা ছাড়া। হ্যাঁ, আর সেই কারণে কিন্তু আমি মাঝে মধ্যে মনে করতে কই, আর মনে করার লইয়ে কিন্তু অনেকে আমার দেখতে পারেন না, ইয়ে পারেন না। কিন্তু এই যে অপায় যে নেবো বললে যে দাদু ওই যে কবুতরের বাসা সিনেমু কেমনে এইডিয়া ওইডিয়া হেইডিয়া, খালি এ দূরই বলছে, কিন্তু কোন জায়গায় পালে বা কোনখানে পালে বা কেমনে পালে ইয়ে কিন্তু কিছু কয় না। সেক্ষেত্রে মনে তো আমার করতেই হবে। সুতরাং আমি বলি বিষয়টা হচ্ছে এইরকমের, বিষয়টা হইলে আপনার যে ইয়ে কৈতর যদি আপনার ওই যে খোপের মা বাসার, হ্যাঁ, যেই নি রেন আপনার বারিন্দা রেন সাদে রেন উডানা রেন মারে রেন, এই তো আমার কন্যা। হ্যাঁ, তারপর আমি বলি আইডিয়া করেই বলি, আর সেই ক্ষেত্রে আমি বেশিরভাগ মনে করি, কারণ মনে না করলে কিছু বোঝানো যায় না। হ্যাঁ, আপনি রয়েছেন লন্ডন, আমি রয়েছি আমেরিকা, মাঝখানে মনে করেন যে ড্যাশ ড্যাশ ড্যাশ, আর ওই ড্যাশ 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 দেখায় মনে করতে হবে, নাহলে বুঝবেন না, সব হয়ে যাবে কি শেষ শেষ শেষ। হ্যাঁ, যাই হোক, এখন বিশেষজ্ঞ হইলো অজ্ঞ না, বিশেষজ্ঞ হইলো মনে করেন যে আমি দেখাই ওই আমার বাম ওরফে মনে করেন যে উদ্দেরিয়া কিছু কৈতর দেখাম এখন, ঠিক আছে। উদ্দেরিয়া বলতে বুঝেছি যে আপনার ই বিয়ে শাদী হয় না এখনও মনে করেন যে বামে, বাম বলতে আমার ঘরের একটা উপরে একটা ইন্নান দেখছেন না, ওই মাসান্নাহান, বাম কইলেও চলে না কইলেও চলে, মনে করেন কদু গাছের জাহা, হ্যাঁ, ওইটার উপরে মনে করেন কিছু উদ্দেরে কৈতর থাকে, উদ্দেরে বলতে তাদের বিয়ে শাদী হয় না কিছুর, আর কিছু মনে করেন যে বাচ্চা, সেক্ষেত্রে তাদেরকে উদ্দেরেই বলা চলে। হ্যাঁ, আর ওই কৈতরগুলো মনে ঘুরে ফিরে দেখাই, আর ওই পেশালটা পুরি পেশাল রইল এইরকমের দাদু, আপনি কৈতর ঘরের সামনে রাখলেন, ঠিক আছে, বা আপনি মানে কবুতরের ঘরের সামনে রাখলেন, নতুন কবুতর, হ্যাঁ, নতুন কবুতর খাঁচার ভিত্তে রাখলেন, খাঁচার ভিত্তে রাখবেন যদি আপনার বিলে কুত্তার আতঙ্ক না থাকে, সেক্ষেত্রে খাঁচার ভিত্তে রাখিয়ে আপনি এক সপ্তাহ ছয় সাত দিন আপনার এই এই বিষয়ে কিন্তু পেশাল আগেও দিয়েছি, আপনারা দেখেন না নেবের লেগে মনে করেন যে খারাপ লাগে, ঠিক আছে। পিসি একটু আতে হতে দেখলে আমার তিনশোর উপরে ভিডিও, হেই এর ভিত্তি আপনার মনের কথা একটা না একটা হইলেও আছে, সুতরাং পিসে যদি আতেই হতেই দেখতেন মানে গাড়িটি গুটিয়ে দেখতেন, হ্যালি অ্যান্সারটা পাইতেন। যাই হোক, আপনি ছয় সাত দিন থুইবেন কবুতরের মানে যে জায়গায় বাসা এই সামনে, ছয় সাত দিন থুইবেন, ছয় সাত দিন থোয়ার পর দেখবেন যে আর বাপ ভালো, পরবর্তী তারা ছাড়িয়ে দেবেন, নিশ্চয়ই কিন্তু এক পাক বান্ধা থাকবে, কিরপেন এক পাক বান্ধা থাকবে, ওইটা হলে মনে করেন যে আপনার কফাল, মানে কফাল রইলে এই রকমের যে আপনি উড়ে গেল যেন ধরতে পারেন। আর যদি মনে করেন যে না দোনোটাই ছাড়িয়ে দিব আমার এই অভিজ্ঞতা ভালো আছে আর টার্গেট ভালো, সেক্ষেত্রে আপনি ছাড়তে পারেন, তারপরও না ছাড়ারাই ভালো, কেননা ওই পাঁচ ছয় দিন পর এক পাক বাঁধতে রাখবেন আর এক পাক ছাড়িয়ে দেবেন, এটার ভাব অনুযায়ী পরবর্তীতে আপনি যে আরও এক দেড় দিন পর যদি দেন না আর ভাব ভালো যাইবে না, খোপে ঢোকে বাইরে ঢোকে বাইরে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যে দোনোটা ছাড়িয়ে দেবেন। কিন্তু দাদু উড়াইবেন না, উড়াইবেন না কী ক্ষেত্রে, নতুন কবুতর তো মনে করেন যে একটু উড়লে মনটা চাইবে যে এই কান্দায় তো একটু ওই কান্দায় ঘুরে যাই, পরবর্তীতে যদি ওই কান্দা ভালো লাগে ওই কান্দার দিয়ে ঘুরে এই কান্দা চিনবে না, হ্যাঁ, মানে চিনে আইতে পারবে না, পরবর্তীতে কবুতরের দোষটা দিলে হইবে না, দোষটা কার হইবে, সুতরাং আপনার মালিকের দোষ। হ্যাঁ, বিষয়টা এইরকমের, আগে উপরে উঠলে একটু উঠতে মন চাইবি, স্বাভাবিক, হ্যাঁ, বিষয়টা স্বাভাবিক না, অবশ্যই স্বাভাবিক। সে কারণে কি, সে কারণে আপনি যদি কবুতর যদি নতুন হয় ওই রকমের হয় তাহলে আপনি উড়াইবেন না, আর উড়েও যদি যায় তাহলে আপনি অন্য অন্য কবুতর দেখাইয়া নামাই লেবেন, তাহলে জিনিসটা ভালো হইবে আর কি। হ্যাঁ, এই রকম। আর যদি মনে করেন যে না দাদা আমার খাঁচা কোসে রাহা লাগবে না, আমার মনে করেন যে কুত্তা বিলে টাইগার টুইগার বাঘ এই জায়গায় নাই, সেক্ষেত্রে আপনি পারেন পাক বাঁধতে দুই পাক বাঁধতে ছাড়িয়ে দেবেন, দুই পাক বাঁধতে ছাড়িয়ে দিয়ে খোলামেলা রাখবেন, আরও তাড়াতাড়ি হইবে এই ক্ষেত্রে, আরও একটু তাড়াতাড়ি হইবে, ওই জায়গায় ছয় সাত দিন রাখবে না, এই জায়গায় ছয় সাত দিন লাগবে না, তাড়াতাড়ি হইবে। পরে মনে করেন যে আপনার তিন চার দিনই, তিন চার দিন আপনি যে এ নেব, বিষয়টা ওই যে দুই তিন দিনের ভিত্তি কিন্তু কৈতরে খোপ টোপ চেনে, হ্যাঁ, দুই তিন দিনের ভিত্তি চেনে, ওই যে বিষয়টা হলে আটকে রাখলে একটু দেরিতে চেনে, খোলা রাখলে একটু তাড়াতাড়ি চেনে, এই আর কি। এখন যদি আপনি যদি খোলা রাখেন, খোলা রাখলে আপনি যে ওই রকমই আপনার দুই তিন দিনের ভিত্তি চিনে যাবে, কিন্তু যদি আপনি সারার চিন্তা করেন বা উড়েনের চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে ওই পদক্ষেপটাই নিতে হইবে, একটা বাইন্ধে রাখবেনি, পরবর্তীতে যদি উড়িয়া যায় তাহলে অন্য অন্য কবুতর দাঁড়িয়ে নামাই লেবেন, নাইলে এই কেন্দ্রের দিয়ে ওই কেন্দ্রে যাইতে আর সময় লাগবে না। যাই হোক, বিষয়টা কিন্তু এইরকমই, আর বিষয়ের ভিত্তি মনে করেন যে ভুল ত্রুটি হইতারে বুঝেই চাইছি, একটা বুঝে লাইছি, একটা খাইছিলাম ডাব খাইলেছি না হইলে এইরকম রৈত্যার, যদি এইরকম যদি কোনো কিছু হয় ছোট ভাই হিসেবে দেখবেন, খামার দৃষ্টি দেখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।